ফরজি আইন করে দেওয়া আছে দাওয়াতি কাজকে। দাওয়াতটা কি সুরা হামিমা সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে জিজ্ঞি করেছেন দাওয়াত ব্যাপারে, যে আল্লাহ পাক বলেছেন তার থেকে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেকে এবং নিজে নেক আমল করে এবং অপরের সহিত বলে যে আমি মুসলমান। আল্লাহ পাক তার উত্তম ব্যক্তি হলে অভিহিত করেছে। তা সেই উত্তম কথা কোথা থেকে আসবে? যে উত্তম কথা আল্লাহ পাক বলতে হচ্ছে উত্তম কথা কোথা থেকে আসবে, তার জন্য প্ল্যাটফর্ম দরকার, তাই নাকি? এই দাওয়াতে তবলিগ হচ্ছে সেই প্ল্যাটফর্ম, দাওয়াতে তবলিগ সেই প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ উত্তম কথা শিখবে এবং শিখে মানুষকে দাওয়াত, অপর মানুষকে দাওয়াত দেবে, অপর মানুষকে দাওয়াত দেবে। আমাদের প্রথমে এটাই বুঝতে হবে আল্লাহ পাক যে আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনে আল্লাহর মূল উদ্দেশ্যটা কী? কারণ আপনার আমার এবাদত আল্লাহ কোনো দরকার নেই, দরকার আছে কি? আপনার আমার এবাদত আল্লাহর কোনো দরকার, আল্লাহ আমার এবাদতের মুখাবে কি নন? আমরা কিন্তু আল্লাহর মুখাবে কি, আমরা প্রত্যেকে আল্লাহর মুখাবে কি, আল্লাহ কিন্তু আমার কোনো কিছু মুখাবে কি নন। তাহলে আল্লাহ পাক তাহলে প্রশ্ন হবে যে আল্লাহ পাক আমাদের বানায় তার আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন তখন ফেরেশতা মালাকুল ফেরেশতা আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আপনি যে মাখলুক পাঠালেন এর প্রয়োজন কি? আমরা তো আপনি এবার বন্দী করছি বা আপনার আমাদের আপনি ওইভাবেই বানিয়েছেন, তাহলে এই নতুন যে আপনি মাখলুককে বানালেন আমার প্রয়োজন কি? আল্লাহ তাআলা একটাই উত্তর দিয়েছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক একটা মাখলুককে বলছে আমি যা জানি তোমরা তা জানো না, তাহলে আমাদের যে বানিয়েছে তারা আরও উদ্দেশ্য পাবো কোথায়? সেটা আমরা পাক কালামুল্লাহ শরীফ যেখানে আল্লাহ নিজেই জিকির করেছে, আল্লাহ নিজে আমাদের জানিয়ে দিয়েছে, যেটা ফেরেশতাকে জানায়নি আল্লাহ কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে যে এই বানটাকে কেন বানিয়েছি, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে ভাই। এবং আল্লাহ জানানো সত্ত্বেও আল্লাহর বানানোলাই আমরা যদি বিমুখ থাকে তো অবশ্যই কী, আল্লাহ তো বলে দিচ্ছি যে আমি তোমাকে কেন বানিয়েছি, আল্লাহ বলে দিচ্ছে আমাকে। সেখানে আল্লাহ পাক কালা বলে পরিষ্কার বলেছে যে আমি সর্বশ্রেষ্ঠ যে দুটো মাখলুককে বানিয়েছি এত মাখলুকের মধ্যে যে না ইনসান ওটা বানিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য, ইবাদত বন্দেগি করার জন্য এই যদি বানিয়েছি। আল্লাহ যখন বলে দিচ্ছি ইবাদত বন্দেগি করার জন্য, তাহলে এই বান্দা আল্লাহর বানানোলাই আদম সন্তান যদি আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে তা সেই আল্লাহ আমার ছেড়ে পারা বলে কি আর ভেবেছি একবার আর বলে দেয় যে তোমাকে কেন বানিয়েছি আমি, কোরআন কোরআন খুললে আর পেয়ে যাবো সে পরিষ্কার বলে দিন। এবারে ইবাদতে কীভাবে করতে হবে সেইটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে তার নবী প্রেরণের মাধ্যমে। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার আমার আর জাহানের নবী, তাকে পাঠিয়ে আল্লাহ বলে দিয়েছে যে তুমি আমার বান্দাদেরকে অবহিত করে দাও যে আমার ইবাদত তারা কীভাবে করবে, আমার ইবাদত তারা করবে সেটাও আল্লাহ ব্যবস্থা করিয়ে দিয়েছেন। এবং বান্দাকে কীভাবে করবে সে আল্লাহ ব্যবস্থা করিয়ে দিয়েছে, আর যেগুলো আমরা পাবো নবীগুলো সাল্লাল্লাহু আলাইহি সুন্নত থেকে আমরা পাবো আল্লাহ নবী কীভাবে বলেছে, তাই না? আল্লাহ পাক যে হুকুমগুলো আমাদের জারি করেছেন যাকে আমরা এক কথা ফরজ বলে থাকি, তাই না? ফরজ মানে কি অতি আবশ্যকীয় কর্তব্য, অতি আবশ্যকীয় কর্তব্য। একজন মানুষ যখন দুনিয়ায় এসছে তার অতি আবশ্যকীয় কর্তব্য হচ্ছে ফরজ হুকুম পালন করা, ফরজ হুকুম পালন করা, এই জিনিসটা আমাদের ভাবতে হবে। তাহলে আল্লাহর হুকুম পালন করতে গেলে ফরজের মাধ্যমে আমাকে আল্লাহকে যে অভিহিত করতে হবে, আল্লাহ আপনি যে আমাকে বানিয়েছেন আমি ফরজ পালনের মাধ্যমে আমি সেটা আপনাকে অবহিত করছি ফরজ মাধ্যমে, আল্লাহ হুকুমে পালন করছি ফরজের মাধ্যমে আল্লাহকে জানান দিল। এর বাকি সুন্নত ওয়াজিব এইগুলোর ব্যাপারে যদি আসে, হ্যাঁ, যে আমার যে ফরজ ইবাদতগুলোকে আরও উৎকর্ষ করার জন্য তার জন্য কিন্তু আপনার সুন্নত ওয়াজিবের দরকার আছে, যে ফরজটাকে যাতে আর উৎকর্ষ করা যায় আর উন্নত করা যায় তার জন্য কিন্তু সুন্নত ওয়াজিব। এবং হাদিস পাকের মধ্যে এসছে
যে ফরজ দিয়ে কারুর যদি হিসাব না ভরে আল্লাহ কাছে নামাজের, তখন সুন্নত দিয়ে সেগুলো পূরণ করা হবে। আমরা একটা হাদিস জানি আপনি, তা শূন্য তো আমাদের জীবনে প্রয়োজন রয়েছে, তার সর্বপ্রথম যেটা বলছে ফরজ, তাই নাকি? এবার আল্লাহ নবী তার সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন যে জান্নাত পাওয়ার মূল বিষয়বস্তুটা আল্লাহ নবী বলে গেছেন, এরকম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে জান্নাত পেতে গেলে আল্লাহ নবী বলেছে ফরজ আড়াই কথা বলা হয়েছে। কোনো হাদিসে বলা নেই যে নফল আড়াই কথা তুই জান্নাত পাবে, আল্লাহ নবী এটা বলে যায়নি, বলে গেছে। আর জানা মতো কোনো হাদিস জানাচ্ছি কি জানালি, আল্লাহ নবী তার সাহাবাদের ফরজের কথা বলে গেছে, এই পালন করো তারা বেশা জান্নাতি হবে, এইগুলো পালন করো। ফরজের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, ফরজের উপরে গুরুত্ব দেওয়া আছে। কিন্তু এই যে মূল বিষয়গুলো ইসলামের যে মৌলিক বিষয়, এই মৌলিক বিষয়গুলো এখন আজকে আমাদের এই জমানা আমরা আখেরি জমানা দাঁড়িয়ে আছি, মানুষের মন থেকে কি ডুবে যাচ্ছে, কর্মীর মতো ডুবে যাচ্ছে। এই ডুবে যাওয়ার পিছনে পুরোপুরি যে আমরা পুরোপুরি দায়ী বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে আমাদের চিরশত্রু, যাকে আল্লাহ শত্রুকে চিহ্নিত করেছে পাক কালামুল্লা হইবে, সে শত্রু কিন্তু এই বিষয়ে খুঁজে সেগুলো তার কাজ সে করে। আল্লাহর কাছে সে যে ক্ষমতা নিয়ে এসছে তার কাছে চালিয়ে যাচ্ছে, আমাদের অলক্ষ্যে চালিয়ে যাচ্ছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। আজকে নাহলে এই যে ফরজগুলোকে দিয়ে যে আল্লাহ নবী জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে, আমরা এখন এই আখেরি জামানা দাঁড়িয়ে আমরা গিয়েছি ফরজকে সাইড কাটিয়ে অন্যান্য নফল দিয়ে ব্যতিব্যস্ত আছি, এবং সেই নিয়ে বিভিন্ন মজা, বিভিন্ন দল দলাদলি এইসব হচ্ছে সমাজের মধ্যে, আমরা দেখবো এইগুলো। আর এইগুলো সয়টা আমার মধ্যে করে কি আমার ইমানকে কমজোরি করে, এগুলোকে আমার ইমানকে সয়টা এইগুলোকে কমজোরি করছে আমাদের। আর এইগুলো হচ্ছে কি আমাদের অবাচরই হয়ে যায়, তা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। আমাদের এইটাই মনে করি যে আমি যেটা করছি সেটাই ঠিক, অপর ভাই যেটা করছে ও ভুল পাতা আছে, হ্যাঁ। এই যে ফেতনাতে, এই ফেতনাটাকে আগে ইমানদারকে বাঁচতে হবে, আগে ইমানদারকে এই সমস্ত ফেতনাতেই বাঁচতে হবে।